সালাম আলাইকুম। হায়দ্রাবাদ মিদের চিদাজিদিতে আজকে মুড়ি মাখানো পর্ব চলছে। বুট পেঁয়াজু মুড়ি, এই সেই বুট পেঁয়াজু আর মরিচ কাটতেছি। মামার হাতে খাবে তাই কাটাকাটি চলছে। দেখতে থাকেন, সঙ্গে থাকেন, মুড়ি মাখানো চলছে। এখন আমরা লেবুর চামড়া দিচ্ছি কেটে সুগন্ধি হওয়ার জন্য। লেবুর কুচি করে দিচ্ছি, মানে সুন্দর সুন্দর সেন্ট হয়। এটা দিলে, লেবুটা আবার স্পেশালি আমাদের দেশের বাড়ি থেকে আনা স্পেশাল লেবু, বাড়ির লেবু। লেবুটার সেন্ট খুব বলে, এটা নাকি এলাচি লেবু যা নাকি, এটার সুগন্ধিটা খুব ভালো। তো তাই একটু লেবু চুচা দিচ্ছি, যখন চাবায় খাবো তখন একটু দাঁতের মধ্যে পড়লে খুব ভালো সেন্ট লাগে। তো ভাগ্নিদের বিশেষ অনুরোধে আজকে আমি বাবুচ্ছি। আমরা পাঁচটা মরিচ নিলাম, আশা রাখি মজা হবে। আশা রাখি যে অনেক মজা হবে। আমরা মরিচ মরিচ লাগছে ওটা বুড়ান, তাই আমরা মরিচ মরিচ পড়ে গেছে। হাত দিয়ে এসো মা, আপনার সাথে যাওয়ার দিয়ে এসো। আমরা এই কয়েকটা জিনিস এখানে রেখে নিই। এখন আমরা পেঁয়াজ নিব, পেঁয়াজটাকে সুন্দর করে কাটতে হবে, ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। বস্তায় করে আসে, ট্রাকে করে আসে পেঁয়াজ, বিভিন্ন জায়গা থেকে আসে, খোলা ময়দান থেকে আসে, ক্ষেত পালু থেকে আসে, তাই ময়লা থাকে। তাই সুন্দর করে পেঁয়াজকে ছিলে ই করতে হবে, ধুয়ে নিতে হবে। বেশি পেঁয়াজের চুচা বড় কঠিন, তাই না? যা করলো কি বলেন, মজা তো হবে মনে হয়। কি আর করার, ভাগ্যে ভাগ্যে মন রক্ষা করতে আজকে বাবুর্চি আমি। বাকিরা দু একজন অবশ্য আমরা সাহায্য করতেছে ওরা আপনাদের ভিডিও দেখানোর জন্য, তারা ক্যামেরার পিছনে কর্মরত অবস্থায় আছে। তো তাদের সেই উৎসাহেতেই আসলে এর আগেও একটা মুড়ি বানানোর পর্ব দেখাই ফেলছি, তাদের উৎসাহেতে আসলে আরো মুড়ি বানানো আমার চলছে।
তো বৃষ্টির একটু বৃষ্টি টৃষ্টি হইলে ঝালমুড়িটা বেশ ভালোই লাগে। অফ টাইমে আগে গ্রামগঞ্জে দেখা যাইতো যে যখন বৃষ্টি নামতো তাহলে মুড়ির একটা ভার নিয়ে, ভার নাকি জানি বলে কাঠা, কাঠা আমাদের দেশে বলে কাঠা, বেতের বানানো ওটাকে কাঠা বলে আমাদের দেশে, সেই কাঠার মধ্যে মুড়ি নিয়ে চা বানাও আর বৃষ্টি দেখা, এটা যে একটা কি মজার বিষয়, এটা যারা যারা করছে তারা তারা বলতে পারবে যে বিষয়টা কি। অথবা ইটি হইল যে সিমের বিচি অথবা কি বলে সেটাকে সেই মাসকালাইয়ের ই ভাজা, তো এগুলা মোটামুটি নিয়ে বৈশা করলে বেশ সময় কাটে আর টুকিটাই গল্প চলে। তো আপাতত পেঁয়াজ দুইটা দিয়ে নিয়ে আসি, মানে আসলে মানুষের সংখ্যা পরিমাণ আমরা তো বেশি একবারে, তো পেঁয়াজের পরিমাণ একটু কম হয়ে গেছে, আর একটা নতুন পেঁয়াজ অ্যাড করলাম। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন, পেঁয়াজ ছিলে ধুয়ে টুয়ে নিয়ে আসি, তারপরে আবার কাটাকাটি শুরু করব। পেঁয়াজের পর্ব চলছে, আজানও দিয়ে দিছে এই পাখি, এখন পেঁয়াজ কাটি। মুড়ি মাখানো এমনিতে আমার ভালো লাগে, সন্ধ্যার সময় বিকেলের নাস্তায় যদি বুট টুট থাকে তাতে দিয়ে আসলে মুড়ি মাখানো বেশ স্বাদের। গতকালকে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, সেই ধনিয়া পাতা নাকি আমার ওদের বাসার বুয়া সে ফেলে দিছে, মনটা বেশ খারাপ হয়ে গেল, মনে করছি ধনিয়া পাতা দিব বিরাতে ধনিয়া পাতা, কিন্তু হইল না। পেঁয়াজের পিস সাইজটা একটু বড় বড় দেখলাম, জানি হ্যাঁ বাবা তুমি এখানে উঠো না বাবা, কাঁচামরিচ আছে, তুমি আপনার সাথে খেলা করো যাও, বেশি হয়ে গেল সবাই তো খাবে না, কিছু লেবু চিপে নেব আর বাসায় কিছু নারিকেল একটু নারিকেল কেটে
টেস্ট কি হবে জানি না, এক একজনের এক এক রকম পছন্দ। ভালোই হওয়ার কথা। নানকেলি কিন্তু একটা বিশেষ ব্যাপার স্যাপার আছে যে মানে দুধের বিকল্প এটাকে বলে গল্পে। নারকেলে মুরগি টুরগি ইত্যাদি ইত্যাদি ভালোই যায়। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সরষের তেলের সেন্টটা একটু যেন ভালো থাকে তো একটু বেশি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব লবণ। মুড়ি কি অতটুকু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু দুই বল মাখামাখি হচ্ছে তাই লবণ একটু বেশি দিয়ে দিলাম। লবণ মরিচ একটু বেশি না হলে তো আসলে হয় না। তারপরে যে বিষয়টা সেটা হলো যে মিক্সিং এর ফ্যাক্ট, নারিকেল দিয়ে মুড়ি কখনো খাই নাই, এবার প্রথম বানাইতেছি নারিকেল মুড়ি। আমার ভাগ্নি না হা করে তৈরি হয়েছে এক একজনে মুখ চোখ ভিজি দিয়ে নারকেল মুড়ি চুই না। মজা হবে মজা হবে। না ওই মিষ্টি দিব না আমরা, তুমি টেনশন করো না। আমরা কি বলে এটাতে জানি কি মিষ্টি সুন্দর হয়েছে না? দেখ এখন মুড়ি দাও অর্ধেক এটাই দিই, অর্ধেক এটাই দিয়ে দিলাম। একটু মুড়ি নিয়ে ফেলছি আমরা, আমরা বুট বড়া দিয়ে ফেললাম দিয়ে সেই মাখামাখি করতেছি। তো একটু খেয়ে দেখি কি বানাইলাম আসলে, জঘন্য নাকি ভালো। খুবই মজা হয়েছে, নিজে করে নিজে আনন্দ পেলাম। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সালাম আলাইকুম।